হ্যালো এভরিওয়ান, দিস ইজ মহসনা দাওয়ান পিথিল। আজকে আমি কিছু বিষয় নিয়ে কথা বলবো যে সমস্ত ব্যাপার আপনাকে ধারণা দিবে কীভাবে পৃথিবীতে মেন্টালি স্ট্রং থাকা যায়। তো আমি নিজের ব্যাপারে কিছু কথা বলি। ছোটোবেলা থেকে আমার বাবা মার সবচেয়ে ছোটো মেয়ে, সো খুব আদরের ছিলাম। তো যখন আমি ইউনিভার্সিটি লাইফে আসলাম, তখন প্রথম ঢাকায় আমি একা একা থাকতে আসলাম, তখনও কিন্তু আমি খুব ইমোশনাল। আমি সবসময় এক্সপেক্ট করতাম কি যে আমার রুমমেটরা আমার সাথে খুব ফ্রেন্ডলি বিহেভ করবে বা পরিবারের মতন বিহেভ করবে, কিন্তু আনফর্চুনেটলি সেটা কিন্তু আমার সাথে হয় নাই। হ্যাঁ, তো তারা, আমি তাদেরকে টেক কেয়ার করতে পারছি, বাট তারা কিন্তু আমাকে ওভাবে টেক কেয়ার করছে না। উল্টো আমার যাতে কোনো সমস্যা হয় বা আমার প্রতি একটা ঈর্ষা থেকে তারা বিভিন্ন ধরনের কাজ করতো, তো সেটা থেকে আমি অনেক বেশি ইমোশনালি ভেঙে পড়ি। আমি তখন আমার মিড টার্ম চলছিল, তখন আমি সেই অবস্থায় আম্মুকে জানাইনি, কাউকে জানাইনি, কারণ আম্মুকে জানালে যদি আম্মু টেনসড হয়ে যায়, আমি আমার রুমটা চেঞ্জ করে ফেলি। আমি অনেক কান্নাকাটি করেছিলাম আমার মনে আছে, তখন আমি 3 থেকে 4 দিন মনে হয় খাবারও খাইনি, এই অবস্থা। বাট তারপর আমি আস্তে আস্তে রুম, বিভিন্ন কারণে আমার রুম চেঞ্জ করতে হয়েছে, বাসা চেঞ্জ করতে হয়েছে, দেন রুমমেটদের সাথে কিন্তু আমি খুব সুন্দরভাবে মানিয়ে নিতে পেরেছি। এই পর্যন্ত সেই আগের রুমমেটদের সাথে কিন্তু আমার খুব ভালো সম্পর্ক বা তাদের সাথে আমার যোগাযোগ আছে, কিন্তু একদম প্রথমে যে আমি দুজনের সাথে মিশতাম, যে রুমমেট আমার ছিল, তাদের সাথে কিন্তু আমার কোনো যোগাযোগ নাই। তো আমার এখন মনে হয় যে তখন যদি আমি ইমোশনালি বা মেন্টালি একটু বেশি স্ট্রং থাকতাম, তাহলে হয়তো বা এই ইনসিডেন্টটা আমার সাথে হতো না, আমি ম্যানেজ করে চলতে পারতাম।